বলতেছিলাম, কাল হাসরের মাঠে যখন ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁক দিবেন, আবার মানুষের পুনরুত্থান হবে। যে মানুষ মাটিতে জন্মগ্রহণ করেছিল সেই মানুষ আবার মাটিতেই মিশে গেছে, আবার মাটি থেকেই পুনরুত্থান হবে। কাল হাসরের মাঠে আমরা যখন বিচারের মুখোমুখি হব, প্রত্যেককে প্রত্যেকের জবাব দিতে হবে, প্রত্যেকের পা খালি থাকবে, একেবারে যেটাকে বলে নগ্ন পা, তখন কিন্তু আর ওই বাটা জুতা, এপেক জুতা, পোলো এরকম ব্র্যান্ডের জুতা পায়ে থাকবে না। শুধু নগ্ন পায়ে না, তখন আমাদের শরীরও উলঙ্গ থাকবে, আমাদের সবাই আমরা উলঙ্গ অবস্থায় দাঁড়াব। মা আয়েশা বলছেন বিশ্ব নবীকে, হে নবী, এই কাল হাসরের মাঠে যখন আমরা দাঁড়াবো, যদি আমরা উলঙ্গ অবস্থায় থাকি, তাহলে তো আমাদের লজ্জা একটা কাজ করবে। বিশ্ব নবী তখন বললেন, মা আয়েশা, সেই দিন কেউ কারো খবর নিতে পারবে না, কারণ হচ্ছে আমাদের মাথার ঠিক উপরে সূর্যটা আসবে, এই মাথার সূর্যটা এত উত্তপ্ত থাকবে, মাথার কাছে যদি চলে আসে আমাদের মস্তক গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেরিয়ে পড়বে ভাতের মারের মতো। তখন সবাই ইয়া নাফসি আল্লাহ বাঁচাও বাঁচাও বলবে, কে উলঙ্গ, কে কি অবস্থায়, কেউ কাউকে চিনবে না। এমনকি 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে যে মা তোমাকে আগলে রেখেছিল, সেই মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার ভাইকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। এমনকি পিছন থেকে ছোট বাচ্চাও যদি আগে মারা গিয়ে থাকে, বাবাকে আব্বু আব্বু বলে ডাকবে, বাবা সেদিন তাকে চিনবে না। এই হাসরের মাঠ বড়ই নির্মম, এই হাসরের মাঠে আমাদেরকে একদিন মুখোমুখি হতে হবে। একবার এক যুবক আমাকে প্রশ্ন করেছিল, হুজুর, আমরা যে এত সব অন্যায় করছি, আল্লাহ কি সব বুঝতে পারবে, কিংবা কাল হাসরের মাঠে কি সেগুলো জানবে? হ্যাঁ রে যুবক, আল্লাহ হচ্ছেন সব জানেন, তিনি গায়েবে জানেন, তিনি সারা পৃথিবীর সব খবর রাখেন, সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করেন। কাল হাসরের মাঠে যখন তুমি দাঁড়াবে, তুমি তোমার অন্যায়ের সাক্ষী দিতে হবে না, তুমি যে আঙ্গুল দিয়ে অন্যায়ের ইশারা করেছিলে সেই আঙ্গুল সাক্ষী দিবে, তুমি কি অন্যায় করেছিলে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, তোমার কিছুই করার নেই, তোমাকে ইয়া নাফসি করতে হবে। তখন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করতে থাকবে। তখন আমার আল্লাহ পাক বলবেন, হে পিয়ারে হাবিব, আপনি যখন কান্নাকাটি করেন আমার দিদার সয় না, পিয়ারে হাবিব আপনি উঠুন, আপনার সমস্যা কি? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মতের জন্য বলবে, আমার উম্মতের মুক্তি চাই, তাদেরকে জান্নাতে নিয়ে আমি যাব। আমাদের বিশ্বনবী উম্মতের জন্য সারা জীবন কান্নাকাটি করে গেছেন, এমনকি এখন পর্যন্ত কান্নাকাটি করছেন। এমন আরেকটা ঘটনা আছে, সকল নবীকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন আল্লাহ পাক, যে দোয়াগুলো অন্যান্য নবী দুনিয়াতে করেছে আর সেটা সাথে সাথে কবুল হয়েছে, শুধুমাত্র বিশ্ব নবীর সেই দোয়াটা বাকি আছে, সেই দোয়াটা কাল হাসরের মাঠে শুধুমাত্র তার উম্মতের জন্য রেখে দিয়েছে। যখন আমরা উম্মতরা বিপদগ্রস্ত হব আমাদের অন্যায়ের জন্য। ইসলামী জ্ঞান যখন অর্জন করবে, মাহফিল চলবে, তখন মোবাইল নিয়ে ভিডিও করার দরকার নাই। আগে তো কি জন্য আসছো তুমি? আগে ওয়াজটা শুনতে আসছো ইসলামী জ্ঞান অর্জনের জন্য। এখানে ফেসবুকে করতে হবে না,
যুবকরা আমার অনুরোধ, কাল হাশরের মাঠে তোমার সাথে আমার দেখা হবে না, আমি তোমাকে চিনবো না, তুমি আমাকে চিনবে না, তোমার জবাব তোমাকে দিতে হবে। সুন্দর নিয়ত করে এসেছ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই নিয়তের উপর সব কিছু নির্ভরশীল। তুমি যদি এখন নিয়ত নিয়ে আসো যে ওয়াজের মাহফিলে কিছু করবো, সে ফেসবুকে করবো, বন্ধুর কাছ থেকে শেয়ার করে নেবো, দুঃখ হয় না। আমি আশা করবো আজকের পর থেকে তোমরা কোনো আসরে এরকম কাজ করবে না, এবং কোনো যুবক যদি এরকম ইসলামী আসরে বলে ইসলামী মাহফিলে বসে ফেসবুক চালায়, তোমরা বাধা দিবে, এটা আমার দাবি রইল তোমাদের। মানবে তোমরা? জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আমিন, আমিন। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ।